বান আহে বান যায়, কিন্তু দুর্দশাবুর থাকি যায়। এই দৃশ্য জোনাইর বলিয়া বানে কিদরে একো একোজন সহা কৃষকর সপনবুর সারখার করে থ গল, এই দৃশ্য দেখিলে অনুমান করব পারি। ভূত জলকিয়ার ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার সপন বুকুত বাঁধি খেতিত ধরেছিল সুমন্তায়ে, কিন্তু বারিষার বানে সকলবুর নিঃশেষ করে পেলালে। বানের হওয়া পথারত এতিয়া হুমনিয়া কেটার বাহিরে যেন একুই নোহা হল যুব কৃষকর। মোর গোটেই ভূত জলকিয়া বাড়ি সব মরহি গেছে, প্রায়ভাগ গছ মরিয়ে গেছে। আর এতিয়া তো 50% মানে ছিঙিব পারিল, তারপর পানি অহার কারণে গোটেই গছজোপা মরি থাকিল। লোকসান তো বহুতেই হল, কিন্তু কি করে উপায় নাই। বিগত 5 বছরে ভূত জলকিয়া খেতিরে বজার দখল করে সুবন্তায়ে নিজেও স্বাবলম্বী হয়েছিল আর আন দুজনকো দিছিল সংস্থাপনের বাট। পিছে বারিষার প্রলয়ে সপন তছনছ করে সর্বস্বান্ত করে থ গল সহা কৃষকক। মূর্তো 3 বিঘা মাটি আছিল, 5,000 জোপা করেছিল, বহুত আশারে করেছিল, কিন্তু কি করিম, প্রকৃতিয়ে করিলে আর উপায় নাই। এতিয়া লস মোর এতিয়া 4 লাখের উপর লস হয়েছে, মোর আদা অকল বেচিব পারিছো। মই জোপায় প্রতি মই 100 ধরলেও মোর 5 লাখ টাকা আছিল। যেনেকা হলে আমি জোপায় প্রতি 200 টাকা এটা ফার্ম বলে আশা করে রয়েছিল, কিন্তু আজি এই অবস্থা পালে খুবই দুঃখ লাগিছে। বানে ধ্বংস করা হাইলাকান্দির প্রান্তে প্রান্তে এতিয়া বর্ণনাতীত পরিবেশ। পূব হাইলাকান্দির তসলাখাল গাঁত বানে এরি থই গল কেবল ধ্বংসাবশেষ, বাট পথ ঘর বাড়ি সকলো ধ্বংসস্তূপত পরিণত হল। সপনবুর বানে সারখার করা গাঁওবুরত এতিয়া কেবল দুর্দশা, যন্ত্রণা আর বিষাদর গাথা। আজি দ্বিতীয় বানপানী আমার হাইলাকান্দিত হয়েছে এই তসলাখালের কারণে। এই তসলাখাল মেরামতি করবর কারণে আমি বিভিন্ন সময় কই আইসিল জলসম্পদ বিভাগ আর সরকারক, যে এই তসলা বাঙ্গন মেরামতি করে দিব লাগে। কিন্তু অতি শেহতিয়াকৈ সরকারে টেখা দিলে জলসম্পদ বিভাগে কেনেবাকে তেওঁলোকে কন্ট্রাক্টারের জড়িয়ে সেই টেখাবিল আত্মসাত করব খুঁজে, সেই কথার উপর তদন্ত করবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো। মুঠর উপর বান বিভীষিকার পিছর আর্তনাদবুর সচাকই অসহনীয়, কারণ বান আহে আর যায়, কিন্তু বিষাদ আর বেদনাবুর গোটেই বছরটির বাবে দি থ যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।